আসসালামু আলাইকুম। 2023 সালের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের তৃতীয় কর্মদিবসের প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। বন্ধুরা, তৃতীয় কর্মদিবসে লক্ষ্য করো, সেশন 3 দলগত কাজ, এখানে কাজ 5 দলগত পরিমাপ ও উপস্থাপন। এখানে দেখো তোমাদের জন্য বামের কলামটি হচ্ছে তোমাদের জন্য, আর ডানের কলামটি হচ্ছে তোমাদের শিক্ষকেরা যে বিষয় লক্ষ্য রাখবেন, এবং মাঝখানে কলামটি হচ্ছে তোমাদের শিক্ষকদের জন্য, তিনারা কিভাবে তোমাদেরকে পরিচালনা করবেন। তোমরা বামের কলামটি লক্ষ্য করো, এখানে রয়েছে কিভাবে কাজগুলো করবে। শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে 4 জন করে দল গঠন করবে তোমাদের শিক্ষকেরা। নিচের বিষয়গুলো লটারির মাধ্যমে দলে ভাগ করে দিবে। শ্রেণীর মোট শিক্ষার্থী বিবেচনা করে নিচের বিষয়গুলো দিয়ে লটারি তৈরি করবে। প্রয়োজনে শিক্ষক নতুন বিষয় যোগ করতে পারবে। এখানে দেখো ক নং হচ্ছে, আমি একটু জুম করে তোমাদের দেখাই প্রশ্নগুলো। এই যে দেখতে পাচ্ছ, ক নং হচ্ছে দুটি ভিন্ন দৈর্ঘ্যের পানির বোতল, দুটি ভিন্ন দৈর্ঘ্যের বাক্স, বিদ্যালয়ের সামনের বাগান বা মাঠের দৈর্ঘ্য প্রস্থ, শ্রেণীকক্ষের জানালার দৈর্ঘ্য প্রস্থ, শ্রেণীকক্ষের জানালার দরজার দৈর্ঘ্য, শ্রেণীকক্ষের দরজার দৈর্ঘ্য প্রস্থ, শিক্ষকের টেবিল বা শিক্ষার্থীদের বেঞ্চের দৈর্ঘ্য প্রস্থ। এরপর দেখো দলগত কাজ। দলগত কাজের নির্দেশনা রয়েছে তোমাদের এখানে। দেখো দলের মধ্যে আলোচনা করে কাজটি পরিকল্পনা করবে তোমাদের শিক্ষকেরা। সুবিধাজনক একক ব্যবহার করে পরিকল্পনা অনুসারে লটারিতে প্রাপ্ত বিষয়ের দৈর্ঘ্য প্রস্থ পরিমাপ করবে। এখানে দেখো একই বস্তুর ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ এবং দুইটি ভিন্ন বস্তুর ক্ষেত্রে বস্তুদ্বয়ের দৈর্ঘ্য। দলের একজন সদস্য প্রাপ্ত ফলাফল খাতায় লিখে রাখবে। নিজেদের মধ্যে আলোচনা করে দৈর্ঘ্য পরিমাপের যে একটি ব্যবহার করবে তার পক্ষে যুক্তি প্রদান করবে। দলের সকল সদস্য একবার করে পরিমাপ করে পরিমাপের সঠিকতা যাচাই করে দেখবে এবং নিজেদের প্রাপ্ত মান প্রতিবেদনে রেকর্ড করবে। লটারিতে প্রাপ্ত বিষয়ের দুইটি পরিমাপের মধ্যে সংখ্যা রাশির মাধ্যমে সম্পর্ক নির্ণয় করবে এবং বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করবে। যে বীজগণিতীয় রাশিটি তৈরি করলে ট্রি চিত্রের মাধ্যমে রাশিটির ফদ এবং ফদের উৎপাদকগুলি দেখাও তোমরা দেখাতে হবে। রাশিটির সহক এবং ধ্রুবক লিখতে হবে। সম্পর্কটি সমাধান করে মান বের করতে হবে এবং 2 নং কাজের পরিমাপের ফলাফল যাচাই করতে হবে। উপরের 8টি প্রশ্ন দলগতভাবে আলোচনা করে সমাধান করবে এবং প্রতিটি দল একটি প্রতিবেদনের মাধ্যমে তোমাদের কাজ জমা দিবে, অর্থাৎ তোমাদের কাজগুলো তোমাদের শিক্ষকেরা জমা নিয়ে নিবে। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছে, এই হচ্ছে তোমাদের গণিত বিষয়ের তৃতীয় দিবস, অর্থাৎ মূল্যায়নের উৎসব দিবস, মূল্যায়ন উৎসবের দিনের কাজ। এটি সর্বশেষ দিবস, তো তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করে দিবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।